তবে কয়লা ধুলে যেমন ময়লা যায় না তেমনি দুবার ধরা পড়ার পরেও চোরের লজ্জা হলো না। পান্তার স্বাদ এত বেশি যে শেষাত তার মুখ থেকে যাচ্ছিলই না, তাই সে আবারও পান্তা বুড়ির পান্তা কিভাবে চুরি করা যায় সেই উপায় খুঁজতে লাগলো। দিন রাত চোর শুধু ভাবতে থাকে আর ভাবতে থাকে, কিন্তু কোনো উপায় না পেয়ে অনেক দূরের এক গ্রামে এক কবিরাজের কাছে গেল। গিয়ে বলল, কবিরাজ মশাই, আমায় তুমি এমন কিছু দাও যা খেয়ে আমি অদৃশ্য হয়ে যাই। কেন রে বেটা, তুই অদৃশ্য হতে চাস কেন? চুরি করার মতলব আছে নাকি? কি যে বলেন মশাই, আমি বিপদে পড়েই বলছি। তা কি বিপদ শুনি? কবিরাজ মশাই, সে আর বলবেন না, আমার অনেক শত্রু। আমি প্রতিদিন শহরে যাই ব্যবসা করতে, ফিরতে অনেক রাত হয়ে যায়। প্রায় দিনেই চোর ডাকাতরা আমার পয়সা কেড়ে নেয়। কি যে বিপদে পড়েছি সে আর আপনাকে বোঝাতে পারছি না। আমাকে বাঁচান, আমি অদৃশ্য হয়ে থাকতে চাই, যেন চোর ডাকাতরা আমায় দেখতে না পায়। সত্যি বলছিস কি? হ্যাঁ মশাই, সত্যি বলছি। কিন্তু বাবু, তোমাকে তো দেখে অনেকটা চোর চোর মনে হচ্ছে। না মশাই, আমি চোর নই, আমি খুব বিপদগ্রস্ত এক মানুষ। আচ্ছা, তোর কথা বিশ্বাস করলাম। কাল অমাবস্যা আছে, কাল তোকে এক শিশি দিয়ে এক ওষুধ দেব, যেটা খেলে রাতের বেলায় তোকে আর কেউ দেখতে পাবে না। চোর পরের দিন অমাবস্যার সময় কবিরাজের কাছে গেল। কবিরাজ তাকে এক শিশি জল মন্ত্র পাঠ করে দিয়ে বলল। এভাবে চোর কবিরাজের কাছে সব নিয়ম কানুন শুনে বাড়ি ফিরল। এরপর রাতের বেলা সে এক বালতি জলে সেই ওষুধ মিশিয়ে সে স্নান করে নিল এবং দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে গেল। এরপর বুড়ির বাড়ি গিয়ে সে পান্তা খেয়ে ফেলল। পরের দিন ভোরে উঠে বুড়ি দেখে তার হাঁড়িতে কোনো পান্তা নেই। বুড়ি ভীষণ অবাক হলো, তার মনে হলো ওই চোর বেটা নিশ্চয়ই আবার পান্তা চুরি করে খায়। তখন বুড়ি গ্রামের লোকদের গিয়ে বলল, তোমরা শোনো, আমার পান্তা আবার চুরি হচ্ছে। আমার মনে হয় ওই চোর বেটাই পান্তা চুরি করেছে। চিন্তা করো না বুড়িমা, আমরা রাত জেগে তোমার ঘরের পাহারা দেব, তুমি নিশ্চিন্তে ঘুমাও, চোর এলে আমরা তাকে চাপতে ধরবো। আচ্ছা বাবু, ঠিক আছে। বুড়ি বাড়ি ফিরে এসে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। আর গ্রামবাসী বুড়ির বাড়ির চারদিকে লুকিয়ে থাকলো, কিন্তু সারা রাত পাহারা দিয়েও তারা চোরের দেখা পেল না। এদিকে বুড়ি সকালে উঠে দেখলো দরজা খোলা, পান্তাও চুরি হয়ে গেছে। গ্রামবাসীরা কেউ কিছুই বুঝতে পারলো না কিভাবে এসব ঘটছে। এরপর বুড়ি চিন্তা করলো, আজ আমি নিজেই পাহারা দেব। সেদিন সারা রাত বুড়ি জেগে থাকলো। তারপর গভীর রাতে হঠাৎ দেখে হাঁড়ির ঢাকনা আপনা আপনি খুলে গেল। তারপর একটা থালা শূন্যে ভেসে উঠলো আর পান্তাগুলো সেই থালায় আপনা আপনি উঠে যাচ্ছে। বুড়ি তো এ দৃশ্য দেখে পুরো থ, তার মুখ দিয়ে কোনো কথাই বের হলো না। এরপর দরজা আপনা আপনি খুলে গেল আর পান্তা সহ থালা কোথায় যেন অন্ধকারের মধ্যে দিয়ে চলে গেল। ভৌতিক এই দৃশ্য দেখে বুড়ির গা শিউরে উঠল। বুড়ি ভূত ভূত আমাকে বাঁচাও এই বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে গেল। পরদিন সকালে জ্ঞান ফেরার পর বুড়ি তার ভাগ্নার বাড়ির দিকে রওনা দিল। এবার ভাগ্নাকে নিশ্চয়ই পাওয়া যাবে, ভাগ্নাকে গিয়ে এইসব সমস্যার কথা বলে তার থেকে সমাধান নিতে হবে। এই মনে করে বুড়ি ভাগ্নার বাড়ির দিকে রওনা হলো। যেতে যেতে এক বিড়ালের সাথে তার দেখা হয়ে গেল। এই যে বুড়ি, সাত সকালে যাচ্ছ কোথায়? আর বলো না বাবু, ভূতের পাল্লায় পড়েছি, আমার সব পান্তা চুরি করে খেয়ে যাচ্ছে, তাই আমার ভাগ্নের বাড়ি যাচ্ছি। সে যদি কোনো উপায় করতে পারে। ঠিক আছে, যদি কোনো দরকার করে আমাকে দেখো, আমি যদি তোমার কোনো উপকার করতে পারি কিনা আমি এখানেই থাকবো। আচ্ছা বাবু, ঠিক আছে। বুড়ি আবার যেতে থাকলো। একটা গাছের পাশ দিয়ে যাওয়ার সময় একটা মাকড়সা বুড়িকে ডাক দিল।
এই যে পুরে যাচ্ছ কোথায়? তার বলবো না বাবু, ভূতের পাল্লায় পড়েছে, আমার সব পান্তা চুরি করে খেয়ে যাচ্ছে, তাই ভাবনার বাড়িতে যাচ্ছে, সে যদি কোনো উপায় করতে পারে। ঠিক আছে, যদি দরকার পড়ে আমাকে ডেকো, দেখি তোমার কোনো উপকার করতে পারি কিনা। আমি এখানেই থাকবো। আচ্ছা বাবু, ঠিক আছে। এই বলে বুড়ি আবারও চলা শুরু করলো। একটু দূরে যেতেই একটা মুরগির সাথে দেখা হলো। মুরগি বুড়িকে বলল, এই যে বুড়ি, সাত সকালে যাচ্ছ কোথায়? তার বলো না বাবু, ভূতের পাল্লায় পড়েছে, আমার সব পান্তা চুরি করে খেয়ে যাচ্ছে, তাই ভাবনার বাড়িতে যাচ্ছে, সে যদি কোনো উপায় করতে পারে। ঠিক আছে, তবে দরকার হলে আমাকে ডেকো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি কিনা। আমি এখানেই থাকবো। আচ্ছা বাবু, ঠিক আছে। বুড়ি আবারও রওনা হলো এবং একসময় তার ভাগ্নার বাড়িতে গিয়ে পৌঁছলো। কিন্তু গিয়ে দেখে ভাগ্নে আজও বাড়িতে নেই। বুড়ির রাগে গজগজ করতে লাগলো। হতচ্ছাড়াটা যে কোথায় থাকে, কাজের সময় পাওয়াই যায় না। এই বলে বুড়ি বাড়ি ফিরে আসতে শুরু করলো। তারপর পথ থেকে বিড়াল, মাকড়সা আর মুরগিকে সাথে নিয়ে ফিরে এলো। বিড়াল, মাকড়সা আর মুরগি বাড়িতে এসে বুড়িকে বলল, বুড়ি তোমার পান্তার হাড়িটা আমাকে একবার দেখিয়ে রেখো। বুড়ি তুমি কোনো চিন্তা করো না, চোর আসার পর আমি তোমার দরজায় বাসা বাঁধবো। বুড়ি তুমি চিন্তা করো না, তুমি সব লোককে বলে রেখো, আমি কপর কপ করে ডাকলেই যেন সব লোক চলে আসে। এরপর বুড়ি ঘুমিয়ে পড়লো। বিড়াল বুড়ির পান্তায় মুখ দিয়ে সেটাকে এঁঠো করে রাখলো। মাকড়সা দরজার কাছে লুকিয়ে থাকলো, আর মুরগি গিয়ে বুড়ির বিছানার নিচে চুপটি করে বসে থাকলো। এরপর চোর মন্ত্র পড়া জল দিয়ে স্নান করলো আর অদৃশ্য হয়ে গেল। তারপর সে বুড়ির বাড়ির দিকে রওনা দিল এবং একসময় বুড়ির বাড়ির ভিতরে গিয়ে ঢুকে পড়লো। চোর বুড়ির ঘরে ঢোকা মাত্রই মাকড়সা জাল বুনতে শুরু করলো এবং সে একটি ভারী জাল বানিয়ে দরজাটি আটকে ফেললো। চোর ঘরে ঢুকেই সোজা চলে গেল পান্তার পাত্রের দিকে। বিড়াল যেখানে যেটা এঁটো করে থাকে সেখানে তো আর কোনো জাদু শক্তি খাটে না, চোর তো আর সে কথা জানত না। বিড়ালের এঁঠো করা খাবার মুখে দিয়েছে অমনি তার জাদু শক্তি গায়েব, আর জাদুর গুণ শেষ হওয়ার সাথে সাথে সে অদৃশ্য থেকে দৃশ্যমান মানবে পরিণত হলো। আর তাকে দেখেই মুরগি কুকু কুক কুকু কুক বলে ডেকে উঠলো। এদিকে মুরগির ডাক শুনে ভয়ে চোর পালিয়ে যেতে লাগলো। আর এইদিকে যেই না সে দরজার দিকে গেল, মাকড়সার জালে সে আটকা পড়লো। সে অনেক চেষ্টা করলো মাকড়সার জাল থেকে নিজেকে ছাড়ানোর, কিন্তু অনেক চেষ্টার পরেও সে ব্যর্থ হলো। তারপর গ্রামবাসী এসে চোরকে ধরে আচ্ছা করে পিটুনি দিল। অনেক পিটুনি খেয়ে চোর আবারও বুড়ির কাছে ক্ষমা চাইলো। আমাকে আর মেরো না, আমাকে আর মেরো না, শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো দিনও এইদিকে আসবো না। এবং বুড়ি আবারও তাকে ক্ষমা করে দিল। চোর গ্রাম ছেড়ে চলে গেল। তারপর বুড়ি আবারও সুখে শান্তিতে পান্তা খেতে লাগলো। বন্ধুরা, গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।